আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন পূর্বে পাগলা মসজিদে 19 বস্তা টাকা পাওয়া যায়, সেই সাথে পাওয়া যায় বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কার। সেইখানে একটি মেয়ের একটি খোলা চিঠি, আর চিঠিতে একটি আর্তনাদের কথা রয়েছে যে কথা ভাইরাল হয়ে যায় এবং এমন কথা বলেছে যেটা সহজে মানুষ উপলব্ধ করতে পারে না, মানুষ কেঁদে ফেলবে এমন সব কথা বলেছে, যেটির কারণে সবাই অবাক হয়ে যায় যে একজন মেয়ে কতটা দুশ্চিন্তা হলে, কষ্ট পেলে, নিপীড়ন পেলে এরকম একটি চিঠি মসজিদে রেখে যায় এবং কিছু অর্থ দান করে তার মন বসনা কবুল হওয়ার জন্য। চিঠিতে যে জিনিসটা লেখা ছিল তা আমি হুবহুই পড়ে নিচ্ছি। আমার নাম পারভীন, আমার শরীর অনেকটা অসুস্থ। আমার পাগলা বাবার মসজিদে আসার অনেক ইচ্ছা ছিল, আসতে পারলাম না। পাগলা বাবার মসজিদে আমার আরজি যে আমার ছেলে মেয়েকে যেন ভালো জায়গায় বিয়ে দিতে পারি। আমার শরীরে অনেক ব্যথা, আমি চলতে পারি না। আমার কিডনিও সমস্যা রয়েছে। আমি পাগলা বাবার কাছে এই দোয়া চাই যে আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়, তাহলে আমি পাগলা বাবার মসজিদে দান বক্সে 2000 টাকা দেব, আর আমি যদি ভালো থাকি তাহলে আমি অবশ্যই নিজেই আসব। আমি তো শুনি পাগলা বাবার কাছে যে আসে সবার মনের আশা পূরণ হয়, আমার আশাগুলো যেন পূরণ হয়। আমি এলাকাবাসী ও মসজিদে খতিবে সূত্রে জানা যায় পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করে থাকে। আমরা কি শুনলাম? আমি ইতিপূর্বে একটি ভিডিও বানিয়েছি যে পাগলা মসজিদে শিরকের ঘ্রাণ রয়েছে, গন্ধও পাওয়া যায় যেটা ভালো গন্ধ নয়, দুর্গন্ধ। কারণ পাগলা বাবা মসজিদে যারা দান করে তারা মূলত এটাকে মাজার কেন্দ্রিকভাবে দান করছে। তারা ভাবে যে পাগলা বাবা তিনি কিছু একটা করতে পারেন, তার সাথে আল্লাহর সম্পর্ক আছে, তিনি পীর, তার কাছে অনেক শক্তি রয়েছে। যেমনটা মাজারে আমরা যেভাবে শুনি যে মাজারে যে লোক সাহিত্য আছে তিনি পীর, আউলিয়া, উলি, তার কাছে চাওয়া যায়, তিনি আমাদের কথা শুনেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়িয়ে দেন, একটি মাধ্যম হচ্ছে কবরেজের সাহিত্য রয়েছে। ঠিক এই মহিলাটি যে দোয়াটি করেছে, যে মানতটি করেছে, পাগলা বাবার কাছে যে কোনো দোয়া কবুল হয়। আপনি কোনো মন বাসনা করলে পাগলা বাবার কাছে বা মসজিদে দান করলে সেটা সরাসরি কবুল হয়ে যায়। আবার পাগলা বাবার কাছে তার মিনতি রয়েছে, তিনি কিন্তু পাগলা বাবার কাছে মিনতি করছে, আবার সেরই সাথে মসজিদে দান করছে, দুটো বিষয়। আর দুটো বিষয় ভুল, একটি হচ্ছে পাগলা বাবা কোনো কিছুই করতে পারে না, দ্বিতীয়টি হচ্ছে এই জায়গায় দান করলে অবশ্যই কবুল হবে এমনটা বিষয় নয়, আপনি যেখানে খুশি দান করতে পারেন। তবে এইখানে দান করলে আমি মনে করি যে এইখানে দান করে কোনো মনের বাসনা পূরণ করা বা হবে, এটা আমাদের মুমিন মুত্তাকি যারা মুসলিম হয়েছেন তারা এই জায়গায় এমন মন বাসনা করবেন না, এখানে দান করবেন না এমনটা বিষয় নয়, কিন্তু মন বাসনা যদি কবুল করা নিয়তি থাকে তাহলে এর চেয়ে ভালো জায়গায় দান করুন। আপনার আশেপাশে মসজিদ রয়েছে, গরিব দুঃখী রয়েছে, তারপরে উন্নয়ন কাজ করে দিতে পারেন, কোরআনে কপি দিতে পারেন, মানুষকে দান সাত্তা করতে পারেন, খাওয়াতে পারেন, অন্যান্য কাজ করুন। আর এইখানে শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে, শিরকের মতন কাজ কারবার শুরু হয়ে গিয়েছে, মানুষ কিন্তু শিরকের মতনই সেখানে দান করছে এবং মন বাসনাগুলো সেইভাবে প্রতিস্থাপিত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।